আসসালামু আলাইকুম। আমার আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন রাত্র 10টার পরে আমরা বাসা থেকে বের হয়েছি, আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেব এই উদ্দেশ্যে নাদিয়া, ফয়সাল, নুসরাত এবং আমি। তো আমাদের নিউ দোকান নিয়েছে, দোকানের কাজ চলতেছে, তো ওখানে আমরা যাচ্ছি। আর আপনাদের ভাইয়া জানে না, হঠাৎ করে চিন্তা আসলো যে দেখা করি এবং কি অবস্থা, কতটুকু কাজ চলতেছে। আপনাদের ভাইয়া প্রায় সময় বলে আমি যাওয়ার জন্য, কিন্তু আসলে সময় হচ্ছে না, আমার যাওয়া হচ্ছে না। তো চলেন যাই আপনাদেরকে সাথে নিয়ে, দেখি পরবর্তীতে কি অবস্থা। এই তো দোকানে চলে আসছি, আপনাদের ভাইয়া দোকানেই ছিল, অলরেডি কাজ চলতেছে দুই শাটারের, একটা শাটার খোলা আরেকটা খুলে নাই, যেহেতু ভিতরে কাজ চলতেছে। ফয়সাল, নাদিয়া, নুসরাত আমরা সবাই চলে আসছি। এই দেখেন নুসরাতের অবস্থা। আম্মু তুমি হ্যাপি? দোকানে এখনো বোর্ড লাগাইনি, ভিতরে ডেকোরেশন কমপ্লিট হওয়ার পর বোর্ড লাগাবে, উপরে সিলিং এ লাইটিং এর কাজ চলতেছে। একে দূরে পড়েছে, যেহেতু আজকে শুক্রবার, শুক্রবার দিন ছিল এই জন্য আর কি। চলেন, এই হচ্ছে অবস্থা দোকানের। পুরো কাজ চলতেছে, ফিটিং শেষ হয়নি, কিছু লাইট ফিটিং করা হয়েছে, বাকি সবই কাজ চলতেছে। ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আগামী দিন শেষ হবে হয়তো। এটা দুইটা দোকান ছিল, এই যে দেয়াল ভেঙে ফেলেছে, দেয়ালটা ভেঙে দুইটা দোকানকে একটা দোকান করে ফেলেছে। এই সাইডেও দেয়াল ছিল, দেয়াল ভেঙে তারপর পার্টিশন আবার দেয়াল দিয়ে দিয়েছে। এরকম আমি দেখাই, এরকম কালার আসে, সুইচ বন্ধ করলে চেঞ্জ আসে লাইটের কালারটা, তিন রকমের। আচ্ছা আচ্ছা, একটা আচ্ছা, আমিও জানি না কিছু, এই শুনলাম, আমি তো এই আসলাম, আরেকদিন আসছি তখন দোকানটা নিয়েছে, এই দেয়ালটা ছিল, এখন তো দেয়ালটা ভেঙে পুরো এক দোকান করে ফেলছে। তো সিলিং এর কাজ পুরোপুরি শেষ করতে গেলে, মানে এই সাইডের লাইট গুলো ফিটিং করবে তারপরে শেষ, তারপরে দেয়াল রং করবে, সবকিছু হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সামনে সবকিছু হোক, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো। আপনি সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। আর এখান থেকে যাব জুস খাওয়ার জন্য সামনে। তো আমরা দোকান থেকে বের হয়ে গিয়েছি, আমরা ফার্স্টে মাত্রাতেই জুসের দোকানে গিয়েছি, ওখান থেকে ম্যাকডোনাল্ডসে চলে আসছি। আমাদের রাতে বের হলেই আইসক্রিম খেতেই হবে, এটা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। আমার আগের আরও কয়েকটা ব্লগে দেখেছেন আপনারা যে আমরা রাতে আইসক্রিম খেতে গিয়েছি,
তো সবারই পছন্দ, মূলত শুধু নাদিয়া ফয়সাল নুসরাত না, আমি এবং আপনাদের ভাইও অনেক পছন্দ করি। আর ম্যাকডোনাল্ডস একদম কাছে আমাদের বাসা থেকে, আমাদের ডার্সাইড লুলুর পাশেই ম্যাকডোনাল্ডস, তো একদম কয়েক মিনিটেই আমরা চলে আসতে পারি। এই জন্যই হয়তো আরও বেশি এখানে আসা হয় এবং খাওয়াটা বেশি হয়। দূরে হলে হয়তো দেখা যেত যে সময়ের জন্যই যাওয়া হতো না। তো আশা করছি আমার আজকের ব্লগটি ছোট করে রেখে আপনাদের সাথে শেয়ার করা আশা করছি ভালো লাগছে। আর আগামীতে আমাদের দোকানের কি অবস্থা সব কিছু রেডি হওয়ার পর আল্লাহ যদি রহমত করে সব কিছু ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সবার কাছে আমারও দোয়া চাই। আমি আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।